লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার ক্লাস শুরু করছি আজকে আমরা আলোচনা করব কেলাস ও কেলাসন ক্রিস্টাল অ্যান্ড ক্রিস্টালাইজেশন এটা দ্রবণের একটা অংশ দ্রবণের আগের কিছু আলোচনা করা হয়েছে আজকেও আমি দ্রবণ সম্পর্কিত এই কেলাস ও কেলাস আলোচনা করব প্রথমে আসি কেলাস ক্রিস্টাল হোয়াট ইজ এ ক্রিস্টাল কেলাস কি নির্দিষ্ট আকার বিশিষ্ট অর্থাৎ নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলে আবার বলি নির্দিষ্ট আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলে আমরা যদি দেখি কিছু পদার্থের নির্দিষ্ট আকার বিশিষ্ট নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং তাতে কতগুলো নির্দিষ্ট সংখ্যক সমতল দ্বারা সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ এরকম যদি কোনো সমসত্ত্ব কঠিন পদার্থের দানাকে খুঁজে পাই সেটা হবে কেলাস নির্দিষ্ট আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলে উদাহরণে আসি ফটকিরি তুঁতে চিনি ইত্যাদি পদার্থ কেলাস রূপে অবস্থান করে তাহলে এইগুলোকে আমরা যদি কেলাসগুলো লক্ষ্য করি দেখব তার কেলাসের একটা নির্দিষ্ট আকার আছে এর যে কেলাসটার মধ্যে যতগুলো তল আছে যতগুলো সমতল আছে দেখব চিনির ক্ষেত্রে যে কেলাস তার প্রত্যেকটা যে কেলাস প্রত্যেকটা কেলাসেরই সমতল পৃষ্ঠগুলো সমান থাকবে ঠিক তেমনি ফটকিরির ক্ষেত্রেও ওই যে কেলাসের সমতল পৃষ্ঠগুলো সমান থাকবে তুতের ক্ষেত্রেও তাই অর্থাৎ যদি আমরা নির্দিষ্ট আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ যে কোনো কঠিন পদার্থে দানা পাই সেটাকে কেলাস বলবো ফটকিরি তুঁতে চিনি ইত্যাদি এরকম এক একটা কেলাস আমরা পাই এই সমস্ত পদার্থগুলো থেকে আমরা কেলাস পাই এই পদার্থগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা নিয়তাকার এবং একটি অনিয়তাকার নিয়তাকার দেখি যে সব পদার্থ কেলাস রূপে অবস্থান করে তাদের নিয়তাকার পদার্থ বলে তাহলে রকম পদার্থ আছে যারা কেলাস রূপে অবস্থান করে সেটা আমরা আগেই পড়লাম যেমন ফটকিরি তুঁতে চিনি ইত্যাদি এগুলো কেলাস রূপে অবস্থান করে তাহলে এই দিক এইগুলোকে আমরা বলবো নিয়তাকার পদার্থ এবং যেসব পদার্থ কেলাস রূপে অবস্থান করে না তাদের বলবো অনিয়তাকার পদার্থ যেমন আমরা বলতে পারি চুন যেমন ময়দা ইত্যাদি এগুলো কেলাস রূপে অবস্থান করে না তাহলে এগুলো হলো অনিয়তাকার পদার্থ তাহলে কেলাস অনুযায়ী আমরা পদার্থকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে নিয়তাকার পদার্থ একটা অনিয়তাকার পদার্থ নিয়তাকার পদার্থ কি যেসব পদার্থ কেলাস রূপে অবস্থান করে তাদের নিয়তাকার পদার্থ বলে এবং যেসব পদার্থ কেলাস রূপে অবস্থান করে না তাদের অনিয়তাকার পদার্থ বলে নিয়তাকার পদার্থের উদাহরণ ফটকিরি তুঁতে চিনি ইত্যাদি এবং অনিয়তাকার পদার্থের উদাহরণ হলো কাঁচ ময়দা চুন ইত্যাদি তাহলে আমরা কেলাস পরলাম আর পদার্থকে দুটো ভাগে ভাগ করলাম নিয়তাকার পদার্থ এবং অনিয়তাকার পদার্থ এগুলো আমাদের আলোচনা করা হলো এরপরে আসব কেলাসন এই যে কেলাস পড়লাম কেলাসন ক্রিস্টালাইজেশন ক্রিস্টালাইজেশন কি কেলাসন কি। কেলাসন কি যে সকল পদ্ধতির দ্বারা কোনো পদার্থের কেলাস প্রস্তুত করা হয় সেগুলিকে কেলাস বা স্ফটিকীকরণ বলে কেলাসন বা স্ফটিকীকরণ বলে তাহলে যে সকল পদ্ধতির দ্বারা কোনো পদার্থের কেলাস প্রস্তুত করা হয় সেগুলিকে কেলাসন বা স্ফটিকীকরণ বলে এটা হবে কেলাসন কেলাসন বা স্ফটিকীকরণ বলে এই যে কেলাস তৈরি করতে গেলে আমরা কীভাবে করতে পারি সেটা আগে জেনে নিই কেলাসের প্রস্তুতি প্রিপারেশান অফ ক্রিস্টাল এই কেলাসগুলো তৈরি করতে গেলে আমরা কিভাবে তৈরি করব সেটা জেনে নিই উষ্ণ সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করে বা অসম্পৃক্ত দ্রবণকে গরম করে কিছু দ্রাবককে বাষ্পে পরিণত করে কেলাস প্রস্তুত করা যায় তাহলে আমরা কেলাসন পদ্ধতিতে কোনো পদার্থের কেলাস তৈরি করতে গেলে দুটো পদ্ধতি সাহায্য নিতে পারি এক নম্বর হচ্ছে উষ্ণ সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করে বা অসম্পৃক্ত দ্রবণকে গরম করে কিছু দ্রাবককে বাষ্পে পরিণত করে কেলাস প্রস্তুত করা যায় তাহলে হয় সম্পৃক্ত দ্রবণ নেবো গরম সম্পৃক্ত দ্রবণ তাকে ঠান্ডা তা হলেও কেলাস প্রস্তুত হতে পারে বা অসম্পৃক্ত দ্রবণকে গরম করে আমি কি করব কিছু দ্রাবককে সেই দ্রবণ থেকে বাষ্পে পরিণত করে দেব তা তাহলেও কেলাস প্রস্তুত করা যায় ফিটকিরির কেলাস প্রস্তুতি যদি ফিটকিরির কেলাস প্রস্তুতি হয় তাহলে আমরা কি করব ফিটকিরির কেলাস প্রস্তুতির সময় একটা বিকারে জল নেব তারপর তাতে ধীরে ধীরে আমরা ওই ফিটকিরি যোগ করতে থাকব। নিচে বুনসেন বার্নার দিয়ে ওই দ্রবণটাকে গরম করতে থাকবো তাহলে একটা বিকার নিলাম বিকারে কিছুটা জল নিলাম নিচে বুনসেন বান্না দিয়ে উত্তপ্ত করতে থাকলাম এবং উপর থেকে ধীরে ধীরে ফিটকিরি দিতে ফিটকিরি প্রয়োগ করতে থাকলাম ফিটকিরি হতে যোগ্যতে থাকলাম এবং নাড়তে থাকলাম দেখলাম ধীরে ধীরে ফিটকিরিটা ওই জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে এমন করে দ্রবীভূত হতে হতে এমন অবস্থায় আসবে যখন দেখা যাবে ফিটকিরি আর দ্রবীভূত হচ্ছে না ফিটকিরিটা ওই বিকারের নিচে থিতিয়ে পড়ছে তখন আমরা ওই উপর থেকে যে দ্রবণটা অর্থাৎ বলবো যে ওই উষ্ণতায় ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই উপরে যে তরলটা আছে সেটা একটা ফিটকিরির সম্পৃক্ত দ্রবণ আমরা যদি উপরের দ্রবণটাকে ছেঁকে নিই ছেঁকে যদি কিছু স্বচ্ছ দ্রবণ নিয়ে নিই তাহলে সেটা হবে আমাদের ফিটকিরির একটা সম্পৃক্ত দ্রবণ এবার ওই দ্রবণটাকে যদি ধীরে ধীরে ঠান্ডা করি তাহলে দেখব তা থেকে ফিটকিরির কেলাস প্রস্তুত হচ্ছে এবং ওই নিচে থিতিয়ে পড়ছে আমরা এগুলোকে যদি শুকনো করে নিই আমরা যদি ছেঁকে বের করে নিই এবং তারপর শুকনো করে নিই তাহলে শুকনো আমরা ফিটকিরির কেলাস পাব। অপরপক্ষে যদি আমি পটাশিয়াম নাইট্রেটের কেলাস তৈরি করব পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কি করব জলের মধ্যে কিছুটা পটাশিয়াম নাইট্রেট মিশিয়ে দেব। অর্থাৎ আমি ক্ষেত্রে নেব পটাশিয়াম নাইট্রেটের একটা অসম্পৃক্ত দ্রবণ পটাশিয়াম নাইট্রেটের একটা অসম্পৃক্ত দ্রবণ নেব এবার ওই দ্রবণটাকে ধীরে ধীরে উত্তপ্ত করব ফলে ওই পটাশিয়াম নাইট্রেটের দ্রবণ থেকে জল ধীরে ধীরে বাষ্পীভূত হয়ে যাবে এবং ওই দ্রবণের গাঢ়ত্ব বাড়তে থাকবে এইভাবে দ্রবণের গাঢ়ত্ব বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় আসবে যখন দ্রবণ থেকে কিছু পরিমাণ নাই কিছু পরিমাণ পটাশিয়াম নাইট্রেটের কেলাস ওর থেকে পৃথক হয়ে যাবে এবং ওই পাত্রের নিচে ওই বিকারের নিচে জমা হতে থাকবে এক্ষেত্রেও আমরা যদি ছেঁকে ওই কেলাসগুলোকে বের করে নিই এবং শুকনো করে নিই তাহলে আমরা পটাশিয়াম নাইট্রেটের কেলাস পেয়ে যাব। তাহলে কেলাসন হল যে সকল পদ্ধতির দ্বারা কোনো পদার্থের কেলাস প্রস্তুত করা হয় সেগুলোকে কেলাসন বা স্ফটিকীকরণ বলব কেলাসের প্রস্তুতি আমরা দুরকমভাবে কেলাস প্রস্তুত করলাম উষ্ণ সম্পৃক্ত দোবনকে ধীরে ধীরে ঠান্ডা করে বা অসম্পৃক্ত দোবনকে গরম করে কিছু দ্রাবককে বাষ্পে পরিণত করে আমরা কেলাস প্রস্তুত করতে পারি উষ্ণ দ্রবণকে ঠান্ডা করে যে কেলাস তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা ফোটকির কেলাস তৈরি করার উদাহরণ দিতে পারি আর অসম্পৃক্ত দ্রবণকে গরম করে কিছু দ্রাবককে বাষ্পে পরিণত করে কেলাস প্রস্তুত করা হয় এটার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পটাশিয়াম নাইট্রেটের কেলাস প্রস্তুতি এরপরে আসবে বীজ কেলাস সিড ক্রিস্টাল বীজ কেলাস সিড ক্রিস্টাল দেখা যাক বীজ কেলাস কী কোনো কেলাসিত পদার্থের অতিপৃক্ত দ্রবণে বাইরে থেকে ওই পদার্থটির একটি কেলাস যোগ করলে কেলাসন দ্রুত হয় বাইরে থেকে যোগ করা ওই কেলাসটিকে বীজ কেলাস বলে তাহলে আমরা আগে অতিপৃক্ত দ্রবণ পড়েছি অর্থাৎ যে উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যতটা দ্রাব দৈভূত থাকলে সেটা সম্পৃক্ত দ্রবণ হয় তার থেকে বেশি দ্রাব দৈভূত থাকলে বিশেষ অবস্থায় তাহলে সেই দ্রবণটাকে আমরা অতিপ্রিক্ত দ্রবণ বলি তাহলে এরকম একটা অতিপ্রিক্ত দ্রবণে আমরা যদি বাইরে থেকে ওই যে দ্রাবের দ্রবণ ওটা সেই দ্রাবের যদি একটা কণাকে যদি একটা কেলাসকে ওর মধ্যে যোগ করি তাহলে কেলাসন পদ্ধতিটা দ্রুত হতে থাকবে বাইরে থেকে যোগ করা ওই কেলাসটিকে বীজ কেলাস বলে তাহলে আমরা আগের যে উদাহরণে পড়েছিলাম যে অতিপিক্ত দ্রবণ যেটা তৈরি করেছিলাম অতিপিক্ত দ্রবণটাতে ওই দ্রাবের একটা কণা যোগ করলে সেই অতিপিক্ত দ্রবণটা সঙ্গে সঙ্গে জমে কঠিন হয়ে যাচ্ছিলো তাহলে কোনো কেলাসিত পদার্থের অতিপ্রিক্ত দ্রবণে বাইরে থেকে ওই পদার্থটির একটি কেলাস যোগ করলে কেলাস সন্দ্রুত হয় বাইরে থেকে যোগ করা ওই কেলাসকে বীজ কেলাস বলে এরপরে আসবে দ্রবণের মাত্রা কনসেন্ট্রেশান অফ সলিউশন তাহলে আমরা যে দ্রবণ পড়েছি দ্রবণের বিভিন্ন রকম মাত্রা হয় শতকরা মাত্রা তাহলে দ্রবণের মাত্রা আমরা বিভিন্নভাবে বলতে পারি শতকরা মাত্রা শতকরা মাত্রাটা কি নির্দিষ্ট উষ্ণতায় একশো মিলিলিটার আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে তত গ্রাম সংখ্যা ওই উষ্ণতায় ওই দ্রবণের শতকরা মাত্রা প্রকাশ করে তাহলে নির্দিষ্ট উষ্ণতায় একশো মিলিলিটার আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাবদ দ্রবীভূত থাকে তত গ্রাম সংখ্যা ওই উষ্ণতায় ওই দ্রবণের শতকরা মাত্রাকে প্রকাশ করে তাহলে আমরা যদি বলি একটা দ্রবণ নিয়েছি করা মাত্রা কত তাহলে আমি ওই দ্রবণ থেকে একশো মিলিলিটার দ্রবণ নিয়ে নেব একশো মিলিলিটার দ্রবণে দেখব ওতে কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে তাহলে আমি যে সংখ্যাটা পাবো যে গ্রাম সংখ্যাটা পাবো সেইটা হবে কি ওই উষ্ণতায় ওই দ্রবণের শতকরা মাত্রা আমি যদি বলি যে এটা হচ্ছে কুড়ি পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ এটা শতকরা মাত্রা এটা হচ্ছে কুড়ি পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তাহলে ক্ষেত্রে আমাদের জানতে হবে একশো মিলিলিটার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে কুড়ি গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত আছে আবার বলি যদি বলি এটা কুড়ি পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তার মানে আমাকে বুঝতে হবে যে একশো গ্রাম সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে কুড়ি গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত আছে এটাই হচ্ছে শতকরা মাত্রা শতকরা মাত্রা পেতে গেলে কী করব শতকরা মাত্রা ইকুয়াল টু দ্রাবের ভর গ্রামে ককে ইনটু হান্ড্রেড তাকে ভাগ করব কী দিয়ে দ্রবণের আয়তন মিলিলিটার এককে তাহলে আমরা দ্রাবের ভরটা দেখে নিলাম কতটা আছে কিছুটা দ্রবণ নিয়েছি দেখে নিলাম ওতে কতটা দ্রাব মিশে আছে সেটা গ্রামে ককে প্রকাশ করলাম তাকে একশো দিয়ে গুণ করলাম করে ভাগ করব। টোটাল যে দ্রবণটার আয়তন হয়েছে সেই দ্রবণটার আয়তনটা মিলিলিটার এককে যদি প্রকাশ করি তাহলে শতকরা মাত্রা পেয়ে যাবো অর্থাৎ দ্রবণের শতকরা মাত্রা ইজ ইকুয়াল টু দ্রাবের ভর গ্রামে ককে ইন্টু হান্ড্রেড বাই দ্রবণের আয়তন মিলি লিটার এককে মোল পার লিটার বা মোলারিটি তাহলে এইভাবেও আমরা একটা দ্রবণের মাত্রাকে প্রকাশ করতে পারি দ্রবণের শক্তি মাত্রাকে প্রকাশ করতে পারি সেটাকে কি বলি মোল পার লিটার বা মোলারিটি দেখা যাক মোলারিটি কী এক লিটার দ্রবণে যত গ্রাম অনুদ্রবীভূত থাকে তাই ওই দ্রবণের মোল প্রতি লিটার মাত্রা বা মোলারিটি তাহলে এক লিটার দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম অনুদ্রবীভূত থাকে সেই সংখ্যাটাই হলো ওই দ্রবণের শক্তিমাত্রা গ্রাম মোল প্রতি লিটার শক্তিমাত্রা বা মোলারিটি তাহলে আমি যদি এক লিটার দ্রবণে দেখলাম কোনো দ্রাবের পাঁচ গ্রাম অনু দবিভূত আছে তাহলে বলবো ওই দ্রবণের মোলারিটি হচ্ছে পাঁচ যদি দেখি এক লিটার দ্রবণে কোনো দ্রাবের পনেরো গ্রাম দবিভূত আছে তাহলে আমি বলবো ওই দ্রবণের মোলারিটি হচ্ছে পনেরো মোলারিটি বার করতে গেলে কী করতে হবে মলারিটি ইজ ইকুয়াল টু দ্রাবের মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন লিটারে কাকে। তাহলে মোলারিটি বের করতে গেলে আমি দেখব কত মোল দ্রাব মধ্যে দ্রবীভূত আছে তাহলে সেই মূল সংখ্যাটা উপরে রাখব আর নিচে দ্রবণের আয়তন দ্রবণের আয়তনটা লিখব কিসে লিটারে ককে দ্রবণের আয়তন লিটারে কাকে দ্রাবণের মূল দ্রাবের মূল সংখ্যাকে দ্রবণের আয়তন দিয়ে ভাগ করলে সেটাই হয়ে যাবে ওই দ্রবণের মোলারিটি আরও একভাবে আমরা দ্রবণের শক্তি প্রকাশ করতে পারি গ্রাম প্রতি লিটার এ শক্তিমাত্রা তাহলে গ্রাম প্রতি লিটারের শক্তিমাত্রা এটাও এইভাবে বলতে পারি এটা খুব সহজ এক লিটারে যতটা দাবদ অভিভূত থাকবে যত গ্রাম দাবদ অভিভূত থাকবে সেইটাই হবে ওই দ্রবণের গ্রাম প্রতি লিটারের শক্তিমাত্রা আবার বলি কোনো দ্রবণের এক লিটার আয়তনে যত গ্রাম দ্রাবদ অভিভূত থাকে সেই গ্রাম সংখ্যাকে প্রকাশিত ভর সেই গ্রামে প্রকাশিত ভর দ্বারা ওই দ্রবণের গ্রাম প্রতি লিটার শক্তিমাত্রাকে প্রকাশ করা যায় তাহলে এক লিটারে যত গ্রাম দ্রাবদ অভিভূত থাকবে কোনো দ্রবণের এক লিটার নেব দেখব ওর মধ্যে কত গ্রাম দ্রাবদ অভিভূত আছে সেটাই হবে ওই দ্রবণের গ্রাম প্রতি লিটারে শক্তিমাত্রা গ্রাম প্রতি লিটারে শক্তিমাত্রা এইটা আমরা কিভাবে পেতে পারি এটা পেতে পারি দ্রাবের ভর দ্রাবের ভরটাকে গ্রামে ককে প্রকাশ করব তাকে দ্রবণের আয়তন দিয়ে লিটারে ককে ভাগ করব। তাহলে গ্রাম প্রতি লিটারের শক্তিমাত্রা পেয়ে যাব। উপরে থাকবে দ্রাবের ভর এটা গ্রামে কককে প্রকাশ করব নিচে থাকবে দ্রবণের আয়তন এটাকে লিটারে কককে প্রকাশ করব তাহলে দ্রাবের ভরকে দ্রবণের আয়তন দিয়ে ভাগ করলে আমরা গ্রাম প্রতি লিটারের শক্তিমাত্রা পেয়ে যাব ব্যাপুন ডিফিউশন একটি পদার্থের অন্য একটি পদার্থের ভিতরে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত অনুপ্রবেশকে ব্যাপন বলে একটি পদার্থের অন্য একটি পদার্থের ভিতরে স্বাভাবিক ও স্বতস্ফূর্ত অনুপ্রবেশকে ব্যাপন বলে আমরা দেখেছি একটা দ্রবণের মধ্যে দ্রবণের মধ্যে থাকে দ্রাবক এবং দ্রাবক দেখেছি দ্রাবকের অণুগুলো এবং ওর যে দ্রাবের অণুগুলো এরা স্থির থাকে না এরা ইতস্তত চারিদিকে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকে ছোটাছুটি করতে করতে এরা একে অপরের সঙ্গে ধাক্কা লাগায় এবং পাত্রের দেওয়ালেও ধাক্কা লাগায় এবং এরা অনবরত মিশ্রিত হয় তাহলে এই যে একটি পদার্থ অন্য একটি পদার্থের ভিতরে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত অনুপ্রবেশ এটা কি ব্যাপন বলবো এটা স্বাভাবিক নর্ম্যাল কেননা এই পদা এই দ্রবনের মধ্যে দ্রাবের অণুগুলো গতিশীল দ্রাবকের অণুগুলো গতিশীল এরা দুজনের গতিশীলতার জন্য একে অপরের মধ্যে মিশ্রিত হয় তাহলে একটি পদার্থের অন্য একটি পদার্থের ভিতরে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত অনুপ্রবেশকে ব্যাপন বলে সেই জন্যেই আমরা একটা বিকারের মধ্যে জল নিয়ে তাতে যদি একটু পটাশিয়াম মাঙ্গানেটের যদি একটা টুকরো নিচে ফেলে দিই ধীরে ধীরে দেখব সেই পটাশিয়াম পার মাঙ্গানেটটা ওই দ্রবণের মধ্যে অর্থাৎ ওই দ্রাবকের মধ্যে ধীরে ধীরে মিশ্রিত হচ্ছে এবং একটা বেগুনি রঙের দ্রবণ তৈরি হচ্ছে আবার বলি একটি বিকারে যদি জল নিয়ে তা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যদি একটা টুকরো তাতে আমি যোগ করি তাহলে দেখবো যে সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের টুকরো থেকে টুকরো থা টুকরো থেকে অণুগুলো ধীরে ধীরে ওই যে জলের অণুগুলোর মধ্যে মিশে যাচ্ছে অর্থাৎ ধীরে ধীরে জলটা একটা বেগুনি আকার ধারণ করছে তাহলে এই এটা কি আমরা বলবো ব্যাপন দ্রবণের মধ্যে দ্রাবক ও দ্রাবের কণাগুলি সর্বদা ইতস্তত্ত্ব ঘুরে বেড়ায় যেটা বললাম দ্রবণের মধ্যে দ্রাবক ও দ্রাবের অণুগুলো সর্বদা ইতস্তত ঘুরে বেড়ায় কণাগুলোর এই অবিশ্রান্ত ও বিশৃঙ্খল গতির জন্য এদের ব্যাপন হয় কণাগুলোর এই যে অবিশ্রান্ত এবং বিশৃঙ্খল গতির জন্য এদের ব্যাপন হয় তাহলে যেহেতু এরা দুজনেই গতিশীল ফলে দ্রাবকের কণাগুলো দ্রাবের সঙ্গে মিশ্রিত হয় এবং দ্রাবের কণাগুলো দ্রাবকের সাথে মিশ্রিত হয় তাহলে এইভাবে যে একটি পদার্থ অন্য একটি পদার্থের ভিতরে স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবে অনুপ্রবেশ করে তাকে বলবো ব্যাপন দ্রবণের মধ্যে দ্রাবক ও দ্রাবের কণাগুলি সর্বদা ইতস্তত ঘুরে বেড়ায় কণাগুলির অবিশ্রান্ত ও বিশৃঙ্খল গতির জন্যে এদের ব্যাপন হয় তারপরে আসছে তরল বা গ্যাসে ক্ষুদ্র কণাগুলির আঁকা গতিকে ব্রাউনীয় গতি বলে আমরা দেখেছি তরল পদার্থ হোক বা গ্যাসীয় পদার্থ হোক তাদের যে অণুগুলো অবস্থান করছে সেই অণুগুলো সর্বদা ইতস্তত বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে তাহলে এদের এই যে আঁকা ফাঁকা গতি এই গতিগুলোকে আমরা বলবো ব্রাউনীয় গতি আসলে এই ব্রাউনীয় গতির জন্যেই ব্যাপন হয় অর্থাৎ একটি পদার্থ অন্য একটি পদার্থের ভিতরে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে অনুপ্রবেশ করে একে আমরা ব্যাপন বলবো আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে আমি সকলকে ধন্যবাদ জানাই তার সঙ্গে অনুরোধ করি যারা আমার ক্লা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি। তারা অবশ্যই আমার এই শিক্ষামূলক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করার আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি